তোমরা যখন উপোস করো তখন ভণ্ডদের মতো বিষণ্ণ ভাব দেখিও না। তারা যে উপোস করছে সেটা লোকেদের দেখাবার জন্যই তো তারা মুখখানা অমন শুকনো করে রাখে। আমি তোমাদের সত্যি বলছি, তাদের পুরস্কার তারা পেয়েই গেছে। যখন তুমি উপোস করো তুমি বরং তখন মাথায় তেল মেখো, চোখ মুখ ধুয়ো, যাতে তুমি যে উপোস করছো মানুষ যেন তা জানতে না পারে, যেন জানতে পারেন শুধু তোমার পিতা, আড়ালে থাকেন যিনি। তাহলে তোমার পিতা যিনি গোপন সব কিছু দেখতে পান তিনিই তোমাকে পুরস্কৃত করবেন।